আদায়গ্রস্ত পিতার পাশে দাঁড়াল টিম অভিষেক। পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেদা 3 নম্বর ব্লকের চন্দ্রকোনা রোড লাগোয়া রাঙামাটি এলাকার বাসিন্দা হজরত খান আর্থিক কারণে মেয়ের বিয়ে দিতে পারছিলেন না। খবর পেয়ে তার পাশে দাঁড়ালো গড়বেদা 3 নম্বর ব্লকের টিম অভিষেকের সদস্যরা। এই দিন ওই কন্যাদায়গ্রস্ত পিতার হাতে আর্থিক সাহায্য তুলে দেওয়ার পাশাপাশি তাকে আশ্বাস দেওয়া হয় তার পাশে থাকার। টিম অভিষেকের এই সহানুভূতি দেখে যথেষ্ট আপ্লুত হয়েছে ওই পরিবারসহ এলাকার বাসিন্দারা। টিম অভিষেকের একজন সদস্য জানান যে, আমরা সারা জীবন মানুষের পাশে থেকেছি বিভিন্নভাবে। টিম অভিষেকের রাজ্যের যিনি হেড রয়েছেন অর্থাৎ সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুরাগী হিসাবেই পরিচিত অভিষেক। টিমে অভিষেকের সদস্য আরও জানান, তারা সারা বছর এইভাবেই মানুষের পাশে থাকতে চান। আমরা আমাদের যেটা কর্তব্য, আমাদের রাজ্য সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা যেমন সমাজসেবার ব্রত নিয়ে এই করোনা রোগীদেরকে খাবার পৌঁছে দিচ্ছি আপনারা জানেন, তার পাশাপাশি বিভিন্ন সমাজসেবামূলক প্রকল্প আমরা যেমন জানতে পারলাম, এই দাদার এক কন্যাদায়গ্রস্ত পিতা মমতা বন্দ্যোপাধ্যায়ের রূপশ্রী প্রকল্পের মাধ্যমে উনি 25,000 পেয়েছেন বা পাবেন, তাছাড়াও আরও কিছু আর্থিক সাহায্যের প্রয়োজনীয়তার কথা আমরা খবর পেয়েছিলাম। রাজ্য সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শ অনুসরণ করে গড়বেতা 3 নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে টিম অভিষেক আমরা মেয়ের বিয়েতে কিছু আর্থিক সাহায্য ওনার হাতে তুলে দিলাম। আমরা এইভাবেই সবার পাশে থাকতে চাই। পশ্চিম মেদিনীপুর থেকে শুভ চক্রবর্তীর রিপোর্ট, টাইমস বাংলা।